নমস্কার বন্ধুরা, মিতা গোল্ডেন ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন সকালবেলায় দেখো আমি বসে চা খাচ্ছি, লিকার চা, দুটো বিস্কুট। বিস্কুটটা আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, তো আমি বসেছি আজকে চা নিয়ে। আজকে আমি সারাটা দিন কী খাচ্ছি, কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি বলে রাখি, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের ভালোবাসা, তোমাদের সহানুভূতি, তোমাদের সাহায্য সব আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তবু তাই আমি এইটুকু তো তোমাদের কাছ থেকে আশা করতেই পারি যে তোমরা আমাকে অবশ্যই সাহায্য করবে। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে। কি বানাচ্ছিস এটা? তোমার জন্য। আমার জন্য কি হবে এটা? কি হবে এটা? লাইটটা তুমি যখন ভিডিও করবে বা যখন এমনি যখন ভিডিও করবে বা ব্লগ করবে বা ধরো ঘরের মধ্যে ব্লগ করলে তখন এই লাইটটা থাকবে। ধরো এই পাশটা ধরো লাইটটা একটা স্ট্যান্ড সিস্টেম করে দেবো, এই পাশটা লাইটটা থাকবে, যাই হোক। আমার বাড়িতে দুজন মিস্ত্রি আছে, আমার বড় ছেলে আর ছোট ছেলে, দেখো দুজনাই এত কারেন্টের কাজে এরা অভ্যস্ত। হ্যাঁ, অবশ্য কারেন্টের কাজ এদের দেওয়া হয় না করতে, এই সব টুকিটাকি জিনিস নিয়ে এরা সারাদিন ব্যস্ত থাকে। আর ওই একটা মাইক বানিয়েছে আমার জন্য, বলছে হ্যাঁ তোমার জন্য বানানো হয়েছে, ওইটা বড় জোনা বানিয়েছে। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা, আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, জামা কাপড়গুলো ভেজানো হয়ে গেলে এগুলো কাচবো, কেচে তারপরে স্নান করতে যাবো। দেখো বন্ধুরা, আমরা যাচ্ছি এখন গঙ্গায় স্নান করতে। আমাদের এখানে গঙ্গায় স্নান করতে গেলে রেল লাইন পার হয়ে গঙ্গা স্নান করতে যেতে হয়। দেখো দুপাশে শুধু জমি আর জমি, এখানে আলু বোনা হয়েছিল, আলু হয় খুব ভালো এইসব জমিতে। ওই দেখো আমার ছেলেরা কত এগিয়ে চলে গেছে, আগে তর করে হেঁটে হেঁটে চলে যায়। ওই দূরে দেখছো একটা জায়গায় বেশ বাঁধানো, ওইখানটায় আমাদের শ্মশানটা, ওখানটায় মরাটা পোড়ানো হয়, দেখতে পাচ্ছ বন্ধুরা? দাঁড়াও একটু জুম করে দিই, হয়তো দেখতে পাবে। ওই দেখো জায়গাটা দেখা যাচ্ছে, বেশ বাঁধানো মতন, একটু জঙ্গল মতন। ওইখানটায় আমাদের এখানে মৃতদেহ সৎকার করা হয়। তা আমি কোনোদিন যাইনি ওই দিকটাতে, আমার ভয়ই করে এসব শ্মশান ফশান। এমনিতে আমার গঙ্গা দেখলেই ভয় করে, গঙ্গায় স্নান করতেই ভয় করে। দূর থেকে গঙ্গাটা কত সুন্দর লাগছে না বন্ধুরা? আমার তো এখানে আসলে পরে এরকম গঙ্গার ছবি দেখতেই খুব ভালো লাগে। আমার ছেলেরা অলরেডি দেখো জলে নেমে পড়েছে, বদমাইশি শুরু করে দিয়েছে এরা। গঙ্গায় আসা মানেই এদের এইরকম বদমাইশি শুরু করবে, সাঁতার তো কাটতে পারে না। গঙ্গার গভীরতাটা খুব বেশি, একটু ওখানে গেলেই এত গভীরতা এখানে, তো সেইখানে গিয়ে আমি তো ওদেরকে নিচে নামতেই দিইনি, একটুখানি জলের মধ্যে সাঁতার কাটছে দুজনা মিলে। ওইভাবে কি সাঁতার কাটা যায়? আর আমারও খুব ভয় করে, এমনি দুজনাকে নিয়ে আমি আসতে চাইনি, আমি নিজেই ভয় পাই, তো ওদেরকে আমি সাথে এনে নিই আমার আরও ভয় করছে সেই কারণে। দেখো এখানে সিঁড়ি হয়ে গেছে গঙ্গায়, আমাদের আগে ঘাটটা খুব খারাপ ছিল, এখন ঘাটটা খুব সুন্দর হয়েছে, সিঁড়ি করে দিয়েছে, নামা ওঠার কোনো অসুবিধা নেই, সামনের পজিশনটাও খুব সুন্দর, নামতে উঠতে কোনো রকম কোনো অসুবিধা হয় না। কিন্তু গঙ্গার গভীরতাটা খুব বেশি, একটুখানি গেলেই একদমই পুরো। আর এখানে যে বাচ্চা কাচ্চাগুলো স্নান করছে, এদের কোনো ভয় ডর নেই, এরা দিব্যি অনেক দূর চলে যাচ্ছে সাঁতার কাটছে। আমি নেমে পড়েছি স্নান করতে, আমার তো খুব ভয়ই করছিল। এরা দেখো এদেরকে এইখানে উঁচু মতন একটা জায়গা রয়েছে, এখানটায় বসিয়ে রেখে দিয়েছিলাম যে তোরা এখানে বস থাক।
একদম নিচে নামবি না। কিছু আমার ছেলে নেমেছে ওই জায়গাটাই কতটাই আছে, দড়ি ধরে তোরা স্নান কর, একদমই তোরা ওই করবি না। আমি তো সাঁতার কাটতে পারি না, আমি কোনোদিন, আমার মা আমাকে গঙ্গায় আসতে দেয়নি, এই কারণে আমি কোনোদিন সাঁতার কাটা শিখিও নি, একদমই আমি সাঁতার কাটতে পারি না, খুবই ভয় পাচ্ছিলাম। যাক গে এবার উঠে পড়বো। দেখো এদেরকে স্নান করে ডুব দিয়ে উঠে আমি উঠে পড়েছি, আবার এরা আরম্ভ করেছে জলের মধ্যে বদমাইশি। প্রায় আমাদের 1.5 ঘন্টা লেগে গেছে গঙ্গায় এসে, উঠতে তো কিছুতেই চাইছে না, বকাঝকা করেও এদেরকে ওঠাতে পারিনি, দুজনা মিলে আরম্ভ করেছে বদমাইশি। আসলে আমি একা তো এদেরকে সামলাতে পারি না, অনেকদিন পরে এসছে এরা গঙ্গায়, সুতরাং এরা করেছে যে যাবেই না এরা 1.5 ঘন্টার আগে। তো বন্ধুরা হয়ে গেল আমাদের স্নান করা কমপ্লিট, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, দেখি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। গঙ্গায় আসলাম, স্নান করলাম, অনেক মজা হলো, আনন্দ হলো, ছবিটা স্নান করলাম, আনন্দ করলাম, প্রচুর মজা করলাম, প্রচুর আনন্দ হলো আজ অনেকদিন পরে। তো ওয়েদারটাও খুব সুন্দর, খুব বেশি বেলা প্রায় মনে হয় 1:30 বেজেই গেছে, তো রোদের খুব বেশি তাপ নেই, ওয়েদারটা খুবই ভালো, একটু ফুরফুর করে হাওয়া দিচ্ছে, মিষ্টি একটা রোদ, বাড়ি যেতেও কোনো কষ্ট নেই, এসছি অনেক বেলা করে, তো বাড়ি যেতে কোনো কষ্ট হচ্ছে না, সুন্দর। দেখো এটা আমাদের পোষা বিড়ালটা বাড়ির, কদিন ও নিরামিষ খেয়ে খেয়ে ওর আর ভালো লাগছে না, নিরামিষ খেতেই চাইছে না, ভাত দেখলে পরে শুকে নিয়ে ভাত আর সেদিকে আদেগ হচ্ছে না, না খেয়ে খেয়ে বেচারিও রোগা হয়ে গেল, খেতে চাইছে না। দেখে আমাদের ছেলেপেলেরা দেখো ওকে নিয়ে ওদের খাচ্ছে। তো বন্ধুরা আমরা দুপুরে খেতে বসে গেছি, দেখো আমরা খাচ্ছি, দেখো উচ্ছে আলু সেদ্ধ, আলু ভাজা আছে, ডালের বড়া আছে, হ্যাঁ আছে ডাল, সজনে ডাঁটা আলু দিয়ে আর ডালের বড়া দিয়ে তরকারি, এই আছে চাটনি, এই আমাদের আজকে দুপুরে খাবার, চাটনি খাবো, এই চাটনি। নিরামিষ ভালো লাগে না, আমিষ খেতে ইচ্ছা করে, নিরামিষ ভালো লাগে না, শুধু আমিষ খেতে ইচ্ছা করে, মাছ খেতে ইচ্ছা করে, মাছ এই তো আর দুদিন পরে মাছ খাবা, শোনা আর দুদিন পরে মাছ খাবা, দুদিন পরে বেজে গেল আজকে, রেস্ট না নিলে চলবে না, আমরা ঘুমোই, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।